আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের কিছু জনপ্রিয় চিকেন আইটেমের মধ্যে কড়াই চিকেনটা খুবই জনপ্রিয়। তো আজকে আমি সেই জনপ্রিয় কড়াই চিকেন বা কারহাই চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যতটুকু পেরেছি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি 5টি রসুনের কোয়া আর 1 টেবিল চামচের মতো ছোট ছোট টুকরো করে কাটা আদা ভালোভাবে পিষে নিব বা ছেঁচে নিব। আপনারা চাইলে শিল পাটাতেও এটা করতে পারেন। ছেঁচে নেওয়া হয়ে গেছে, আদা রসুন এক সাইডে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একে একে 4টি আস্ত গোলমরিচ, 4টি সবুজ এলাচ আস্ত দিচ্ছি, এখানে 1টি জয়ত্রী বা জোত্রিকের ফুল, ছোট ছোট 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 1টি স্টার মেস বা তারকা মৌরি। 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে কাটা 1টি মুরগি। মুরগিটার ওজন প্রায় 1200 গ্রামের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও যদি পরে প্রয়োজন পড়ে তখন আরও লবণ দিয়ে নিব। এখন এই মুরগির মাংসটাকে 4-5 মিনিটের মতো তেলে ভেজে নিব। প্রায় 5 মিনিট পরে ছোট ছোট টুকরা করে কাটা 4টি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটাটা যে ছেঁচে নিয়েছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে পরিমাণটা আরও বেশি কম দিতে পারেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। টমেটো গলে আর চিকেন থেকে অনেক পানি বের হবে, তাই আমি আজকের এই কড়াই চিকেনে আলাদা কোনো পানি আর ইউজ করব না। টমেটো এখানে অনেক গলে গেছে আর অনেক পরিমাণে পানি বের হয়েছে, হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, 4টি ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যদিও অনেক রেসিপিতে কড়াই চিকেনে কোনো পেঁয়াজ ইউজ করা হয় না, তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা না দিলেও পারেন, তবে দিলে একটু বেশি দেখলাম যে মজা লাগে। 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 1/2 কাপ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এরপর দিতে হবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। মাংস তো অলরেডি এর মধ্যে সিদ্ধ হয়েও গেছে, তারপরেও আরও ভালো করে সিদ্ধ করে নিব আর ঝোলটাকে মাখামাখা করে নিব। তো ওই পর্যন্ত রান্না করে নিতে হবে মাঝারি আঁচে। কড়াই চিকেনটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর 1টু লম্বা করে কাটা আদা কুচি ছিটিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় আর ভীষণ মজার কড়াই চিকেন। নর্মাল রাইস দিয়ে, বাসমতি রাইস দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, এমন কি রুটি নান দিয়েও খেতে এটা খুবই মজা। এই তো আমার আজকের কড়াই চিকেনের রেসিপিটি শেষ। এটা বানাতে যেমন সোজা আর খেতে তো খুবই মজা। চলে যাচ্ছি আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।